বিপিএল এখনও পর্যন্ত শিরোপা আছে চারটি অঞ্চলের, তবে তার মধ্যে নেই সিলেট। তবে সেই সিলেটই এবার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম বড় দাবিদার। যে সিলেট বিগত আসরগুলোতে ধুঁকতে ধুঁকতে বাদ পড়তো টুর্নামেন্ট থেকে, বিপিএলের নবম আসরে তারাই কেন এতটা ফেভারিট হয়ে অংশ নেবে? মাশরাফি মুশফিকদের নিয়ে দলটাই বা কেমন হলো? চলুন সেসব উত্তর খুঁজে নেওয়া যাক বিডিক্রিকটাইম বুলেটিনের এই প্রতিবেদন থেকে। বিপিএলে কখনোই ফাইনাল খেলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স, তবে এবার সিলেটের আক্ষেপ গোছাতে বদ্ধপরিকর ফিউচার স্পোর্টস লিমিটেড। যারা বিপিএলের নবম, দশম ও এগারোতম আসরের ফ্রাঞ্চাইজি শর্ত কিনে জন্ম দিচ্ছে একের পর এক চমকের। বিপিএলে গত আট আসরে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো সিলেটের খুব কমই ছিল, তবে এবার ফিউচার স্পোর্টস লিমিটেডের হাত ধরে তৈরি করা হয়েছে শক্তপোক্ত এক স্কোয়াড। মাশরাফি বিন মর্তুজাকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়ে শুরু হয় সিলেটের স্কোয়াড গঠন। সরাসরি চুক্তিতে স্কোয়াডে আরও নেওয়া হয় রায়ান বার্ল, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা ও কলিন আকারম্যানকে। এখানেই থেমে থাকেনি সিলেট, সেরা দল গঠনের জন্য চেষ্টা যে এর কোনো কমতি নেই তারও স্পষ্ট হয় প্লেয়ার্স ড্রাফটে। সেখানে প্রথমে সিলেট বাগিয়ে নেয় জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে। মাশরাফি ও মুশফিকের মতো দুই কিংবদন্তি একই দলে খেলবেন, সিলেটবাসীর জন্য এমন অভিজ্ঞতা একেবারেই নতুন। তবে মুশফিককে দলে ভিড়িয়ে নির্ভর হয়ে বসে থাকেনি দলটি, একে একে দলে নেওয়া হয় নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, রুবেল হোসেনের মতো জাতীয় দলের ক্রিকেটারকে। 2020 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশের যে দলটা, সেই দলের তিন ক্রিকেটার আছেন সিলেটের স্কোয়াডে। তারা হলেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, তৌহিদ হৃদয় ও সিলেটের লোকাল বয় তানজিম হাসান সাকিব। এছাড়া দলে নেওয়া হয়েছে আরেক সিলেটি ক্রিকেটার জাকির হাসানকে, যিনি টেস্ট অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন সম্প্রতি। নাজমুল হোসেন অপু বিপিএলে বরাবরই দুর্দান্ত, তাকেও নেওয়া হয়েছে দলে। এছাড়া মোহাম্মদ শরীফুল ছাড়াও বিদেশিদের মধ্যে নতুন করে দলে নেওয়া হয় ইংল্যান্ডের টম মুরস ও আফগানিস্তানের গুলবাদিন নাইবকে। সর্বশেষ সরাসরি চুক্তিতে সিলেট কিনেছে পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মতো সিলেট স্ট্রাইকার্সও হোম ভেন্যুতে ম্যাচ খেলার সুবিধা পাবে। 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের সিলেট পর্ব। শেষ সময়ে সিলেটের দর্শকদের সামনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলবে মাশরাফির দল। এক নজরে দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াড। দেশি ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরীফুল্লাহ ও তানজিম হাসান সাকিব। এছাড়া বিদেশিদের মধ্যে দলে আছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, কামিন্দো মিন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, কলিং আকারম্যান, রায়ান বার্ল, টম মুরস, ইমাদ ওয়াসিম ও গুলবাদিন নাইব। দর্শক, আপনার কি মনে হয় মাশরাফির নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স কি পারবে সিলেটবাসীকে বিপিএল এর প্রথম চ্যাম্পিয়নশিপ উপহার দিতে? আপনার উত্তর জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।